নমস্কার আমি দিগন্ত চ্যাটার্জি আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স এবং আজকে কথা বলবো আনন্দ মেলার বিশে মার্চ অর্থাৎ বিশেষ গল্প সংখ্যায় প্রকাশিত ফেলুদার কমিক্স ফেলুদার গোয়েন্দাগিরি নিয়ে দেখতেই পাচ্ছেন আজকেও আমি ঘরে নেই আজকেও আমি বাইরে আছি এই মুহূর্তে দোলনায় বসে আছি এবং এখন আমি ঝাড়গ্রামে আছি এবং ইনফ্যাক্ট আমি এখনও প্রিন্টেড বইটা হাতে পাইনি প্রিন্টেড বইটা হাতে পাবো আজকে সন্ধেবেলা বাড়ি ফিরে তো আমি এটা পড়ি গতকাল প্রকাশিত হয় আমি এটা পড়ি আর আরও আনন্দ অ্যাপে আরও আনন্দ অ্যাপ আমার ডাউনলোড করা আছে সেখানেই আমি এটা পড়ি ইনফ্যাক্ট আমি মানে টর্চ ছিল না আমার দা কমিক্সটা পড়বার জন্য সো এক ঘন্টায় পুরো কমিক্সটাই পড়ে ফেলি ভাবলাম আজকে আপনাদের সামনে রিভিউটা করি ছোট করে এখানে বসে বসি ফ্রেন্ডস এক তো অভিজিৎ চট্টোপাধ্যায়ের ফেলুদার কমিক্সের যে আমি কতটা ভক্ত এটা মোটামুটি আমার যারা ফলোয়ার তারা সকলেই জানেন এবং আই হোপ আপনারা সকলেই ওনার কমিক্সের খুব ভক্ত মানে যেরকম ডিটেলে উনি ফেরুদার কমিক্স করেন মানে বোধহয় ফেরুদার কমিক্স ওনাকে ছাড়া সত্যি ভাবা যায় না মানে উনি ছাড়া অন্য কেউ ফেরুদার কমিক্স করলে বোধ সেই লেভেলটা ছুঁতে পারবে বলে আমার মনে হয় না এই লেভেলটা অন্ত কমিক্স উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ফলে এবং যেটা একদিক দিয়ে এটা ফেলুদার প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগির যে যেহেতু এটা একদিক দিয়ে একটু স্পেশাল এই কমিক্সটা তারপর দার্জিলিংয়ের মতো একটা লোকেশানে সো এইটা একটা মানে ভীষণই স্পেশাল একটা কমিক্স সো এবার আলোচনা করি ভিতরের বিষয় নিয়ে ওনার কমিক্সে যেটা বরাবরই ভীষণই একটা প্লাস পয়েন্ট অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে ডিটেলিং এবং যে কোনো লোকেশানে গেলে সেই লোকেশানের ছবিটাকে হুবহু তুলে আনা জল রঙের মাধ্যমে সেটা অ্যাজ ইউজুয়াল এখানেও আছে ইনফ্যাক্ট আপনি কী ম্যাল বলুন কি টয় ট্রেন বলুন কি বাড়ি ঘরের দৃশ্য বলুন মানে ইনফ্যাক্ট আমি দেখেও ছিলাম মানে আমি শুনে শুনেও একবার যে উনি যখন গ্যাংটাকে গণ্ডগোল কমিক্স করেছিলেন বহু বছর আগে তখন উনি রিয়েল গ্যাংটকের রিয়েল লোকেশানে গিয়ে প্রত্যেকটা জায়গার ছবি তুলে তুলে উনি এনেছিলেন এবং সে মাপ ধরে ধরে উনি সে কমিক্সগুলো বানিয়েছিলেন ইনফ্যাক্ট পার্সপেকটিভ ধরে ধরে উনি উনি ড্র করেন এবং দার্জিলিংয়ের ক্ষেত্রেও আশা করি এটা মানে এটার ব্যতিক্রম হবে না ইনফ্যাক্ট উনি দার্জিলিংয়ের প্রেক্ষাপট নিয়ে এর আগে দার্জিলিং জমজমাট কমিক্সও বানিয়েছিলেন সেটাও আমার কাছে ইনফ্যাক্ট আছে বই আকারে এখানে একটা জিনিস এটা খুব ভালো লাগলো আমার যেহেতু এটা একদম প্রথম গল্প স্বভাবতই গল্প অনুযায়ী এখানে তোপসের বয়স ছিল সাড়ে তেরো এবং ফেলুদার বয়স তার ঠিক ডবল মানে সাতাশ বছর আগের কমিক্সগুলো উনি যেগুলো বানিয়েছিলেন সেগুলো যেহেতু একটু এজেড গল্প অনুসারে সেখানে উনি তোপসেকে মাঝ বয়সই রেখেছিলেন এবং ফেলুদাকে একটু ফেলুদাকেও ঠিকঠাক বয়সই রেখেছিলেন এটা যেহেতু প্রথম গল্প তো উনি সেই সঙ্গত কারণেই তোপসেকে এখানে বেশ শিশু আকারেই দেখেছেন তপসের চাউনি বলুন মানে তপসের লুকসটাও বেশ একটা কিউট বাচ্চা বাচ্চা টাইপের একটা লুকস মানে রিয়েলি সাড়ে তেরো বছরেরই একটা লুকস এবং একটা সাড়ে তেরো বছরের বাচ্চার যে কৌতূহল বা তার যে চাউনি বা তার যে একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু চোখে মুখে ভীষণভাবে বোঝা গেছে ভীষণভাবে ওটা বুঝতে পারা গেছে এবং খুব সুন্দর লেগেছে ওই সেই কী বলবো সেই কৌতূহল সেই উদ্দীপনায় এমন একটা ব্যাপারটা ভীষণভাবে তপসে দিয়ে দেখা গেছে পোশাক আশাকের মধ্যেও তপসে একটা বেশ একটা বেশ পুরোনো ব্যাপার রয়েছে নট অনলি তো সে ফেলুদার মুখটাও এখানে ফেলুদার আগের কমিক্সগুলোতেও ফেলুদাকে যে একটু মাঝ বয়সী ম্যাচিওর লুকস করা হয়েছিলো এখানেও কিন্তু ফেলুদাকে বেশ একটু ইয়াং লুকসই দেখানো হয়েছে মানে ঠিক ওই ছাব্বিশ সাতাশ বছরেরই একটা লুক্স মানে সেই খুব স্মুথ গাল চুলটাও বেশ একটু ইয়ে চোখের মধ্যে একটা বেশ তেজ আছে একটা বেশ একটা ইয়াং ভীষণ একটা ইয়াং ব্যাপারটা রয়েছে মানে প্রকৃত অর্থেই সে দুজনের বয়সের সেই পারফেক্ট গ্যাপ এবং সেই পারফেক্ট লুকস ফেলুদারও এখানে মানে রহস্য সলভ করতে গিয়ে মানে যেটা আমার ভীষণই ভালো লাগে যে কারণে আমি ভীষণভাবে ওনাকে রেসপেক্ট করি অভি চট্টোপাধ্যায়কে যে উনি একটা ক্যারেক্টার আমরা তো এঁকে আমরা যারা ছবি আঁকি তারা এঁকে খালাস কিন্তু উনি একটা ক্যারেক্টারের যে চোখে মুখের একটা এজে এক একটা এজে একটা ক্যারেক্টারের উত্তেজনা তার চোখে মুখের চাউনি সেটাও যে একটা ডিফার করে সেটা উনি খুব ডিটেলে তুলে ধরেন যেটা এখানে ভীষণভাবে তুলে ধরেছেন আর যেটা এখানে যেহেতু গল্পটাকে একটা কমিক্সও তো একটা আলাদা মাধ্যম সাহিত্যের যে একটা মাধ্যম কিন্তু একটা আলাদা মাধ্যম এটা এখানে কিছু কিছু জিনিস উনি নি ইম্প্রোভাইজ করেছেন যেমনি ফেলুদার এন্ট্রিটা গল্পে কিন্তু ফেলুদা মানে তপসে গল্পটাই শুরু হচ্ছে গল্পটা যারা পড়েছেন তারা জানেন যে এখানে গল্পটা শুরু হচ্ছে এখানে তপসে রাজিনবাবুকে ফলো করে ওনার বাড়ি অবধি যায় রাজিনবাবু তাকে লজেন চুজ দেয় একটা লেমন ড্রপ তারপর দেখা যাচ্ছে একটা ঘটনা হয় এবং ফেলুদার কাছে আসে ফেলুদার সঙ্গে ওর ঘরেই দেখা হয় মানে গেস্ট হাউসে এবং ফেরুদা সেই ডিটেকশানটা যে রোদে ঝলসে গেছে গালটা সেটা বলে এখানে কিন্তু একটু পাল্টানো হয়েছে ওটা মানে এখানে দেখানো হচ্ছে যে সে মানে গেস্ট হাউসে ফিরলো এবং ফিরে জিজ্ঞেস করছে বাবাকে যে ফেরুদা কোথায় হলো বোটানিক্যাল দিকে গেছে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে হাঁটতে সেখানে ফেরুদার সঙ্গে দেখা হয় এবং সে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ফেরুদার ডিটেকশানটা করে যে তোর মা গালটা রোদে ঝলসেছে এবং তুই রাধা রেস্টুরেন্টের পাশের ইয়েগুলোতে বসছিলি এটা একটা ছোট্ট ইনফরমেশন মানে এখানে একটা ছোট্ট আউটডোরের ব্যা ব্যাপারে মানে একটা সত্যি সিনেম্যাটিক একটা লুকস এসেছে যেটা আমি মানে আমার মনে হয় বাংলায় যারা যারা কমিক্স করেন বাংলায় এই মুহূর্তে যে কজন কমিক্স শিল্পী আছেন তাদের মধ্যে তিনজন যারা বেস্টলি এই সিনেম্যাটিক ব্যাপারটাকে সুন্দরভাবে আনতে পারেন এক তো সুযোগ বন্দ্যোপাধ্যায় দুই অভিজিৎ চট্টোপাধ্যায় তিন শুভ্র চক্রবর্তী যিনি ঘনাদার কমিক্স করেন এখন যিনি ঘনাদার কমিক্স করছেন মানে এর ফলে এই ফিল্মার কমিক্সটা বরাবরই একটা স্পেশাল জায়গায় থাকে এবং বাকি গল্পটা মানে ইনফ্যাক্ট এটাও জিনিস যেটা এটা খুব কঠিন কাজ প্রত্যেকটা ক্যারেক্টার বিশেষ করে একটা একটা জায়গা আছে যেখানে রাজেন বাবুর একটা ছোটোবেলাকার ছবি ঘরের দেওয়ালে টাঙানো ইনফ্যাক্ট যেটা দেখে তিনকড়ি বাবু বুঝতে পারবেন যে ওর ছোটোবেলাকার সহপাঠী ওই ছবিটাও হয়তো সুন্দরভাবে আঁকা হয়েছে মানে কি বলবো ওই সে একটা পুরনো সাদা কালো ছবি যেরকম হয় না ওই ব্যাপারটা মানে ওই ব্যাপারটা খুব সুন্দরভাবে করা হয়েছে সো ইটসেল সব মিলিয়ে আমার গল্পটা খুব ভালো লেগেছে কমিক্সটা অভিজিৎ চট্টোপাধ্যায়ের মানে এই কাজেও উনি হতাশ করেন এই কাজটি একটু স্পেশাল থাকবে যেহেতু প্রথম গল্প ফেরুদার এবং আমি চাইব এরকম চলতে থাকুক ওনার কলম ওনার কমিক্সের কলম চলতে থাকুক এবং খুব শীঘ্রই একটা শঙ্কুর কমিক্স পাই আমরা এবং আমার উনি যদি ভিডিওটা দেখে থাকেন আমার একটা আর্জি থাকবে আই হোপে যেটা আপনাদের সকলেরই আছে এবং ওনার একটা ইন্টারভিউ করার আমার ভীষণ ইচ্ছা আছে ভীষণ প্ল্যানও আছে একটা আশা করি আপনাদের সবাই যদি আশীর্বাদ থাকে তাহলে ওনার সঙ্গে ওনার একটা ইন্টারভিউ খুব শীঘ্রই জানতে পারবো অভিজিৎ চট্টোপাধ্যায়ের সো এইটুকুই বলার ছিল আপনারা যারা কমিক্সটা পড়ে ফেলেছেন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ফেলুদার সঙ্গে থাকুন আনন্দ সঙ্গে থাকুন এবং আমাদেরও সঙ্গে থাকুন